মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের মতনই ছিলেন একজন খাদ্যরসিক মানুষ। একবার তার হেঁসেলে উড়িষ্যার এক হালুইকর চাকরি নিয়েছিলেন, তার নাম ছিল গিরিধারী। একদিন একটা ঘটনা ঘটে। সেই দিন হালুইকর গিরিধারী মহারাজের ভোজনের জন্যে লুচির আয়োজন করেছিলেন, কিন্তু গরম লুচি নিমিষে ঠান্ডা হয়ে যাওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র হালুইকরের উপর চরম রেগে গেলেন। তাকে শুলে চড়ানোর নির্দেশ পর্যন্ত দিয়ে দিলেন, কিন্তু হালুইকরের কাতর আর্জিতে মহারাজ শুলের পরিবর্তে তাকে রাজ্য ছাড়ার আদেশ দেন। হালুইকর পড়লেন মহাবিপদে। এমন সময় গিরিধারীর স্ত্রী ধরিত্রী দেবীর মাথায় এক মস্ত বুদ্ধি খেলে গেল। রাজ্য ছাড়ার আগে স্বামী গিরিধারীকে নিয়ে ধরিত্রী দেবী কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাজির হন, শেষ সুযোগের আশায়। মহারাজকে কথা দেন যে এমন লুচি তরকারি তিনি বানাবেন যা দীর্ঘ সময় বাদে খেলেও গরম থাকবে। কৃষ্ণচন্দ্র একথা মেনে নিয়ে ধরিত্রী দেবীকে তৎক্ষণাৎ রাজহেঁসেলে যাওয়ার আদেশ দেন। রাজহেঁসেলে গিয়ে গিরিধারী স্ত্রীর নির্দেশে উনুনে আলুর তরকারি চাপিয়ে যথারীতি ময়দা মাখার কাজে লেগে যান। লুচির মতো করে বেলে হাতে নিপুণ কারিগরিতে ঠোঙার মতো আকার দিয়ে তাতে আলুর তরকারি ভরে দেন। দেখতে হয় ঠিক অনেকটা তিন কোণা সমবস্তুর মতন। তারপর সেগুলিকে গরম তেলে ভেজে রূপোর থালায় সাজিয়ে পরিবেশন করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে। মহারাজ খেয়ে তো বেজায় খুশি হন। ধরিত্রী দেবীর কাছে জানতে চান এটার কি নাম, এটা কি। উত্তরে বলা হয়েছিল এটি সমভুজা। মহারাজ ধরিত্রী দেবীকে পুরস্কৃত করে হালুইকর গিরিধারীর দ্বন্দ্ব মুকুব করে দেন। এইভাবেই ধরিত্রী দেবী তার স্বামীর সম্মান এবং প্রাণ দুই রক্ষা করেছিলেন তার মগজাস্ত্রের জোরে। এই সমভুজাই পরবর্তীকালে সিঙ্গারায় পরিণত হয়। এইভাবেই সিঙ্গারার উৎপত্তি হয়েছিল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।